ইয়াতে মনে করেন কাজ কামে চাপ বেশি, বছরে একবারে আমাদের কাজ কুরমানির মাংস কাটার জন্য নতুন জিনিস বানাতে যাচ্ছি। এবং বেধা কিনে একটু জমি গেছে, লোহার দাম বেশি, ব্যবসা বাড়ি চলতেছে না, কেমন করে আমাদের ব্যবসা চলবে? আগেকার মতন তো ব্যবসা আমাদের নাই, সব জিনিসের দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি। আমি আসছি এখানে এই কামারের দোকানে কিছু জিনিসপাতি মেরামত করার জন্য। চা পাতির দাম নিচ্ছে 50 টাকা এবং আরও অন্য অন্য জিনিসপাতির দাম নিচ্ছে 70 টাকা 80 টাকা করে দাম রেট বেশি নিচ্ছে। কুরবানি পশু শিলার জন্য চাকু কিনতে আসছি, তাই এবং চাকু কিনতে আসছি, গতবার এবার একটু দাম বেশি।